নির্বাচনী প্রচার চলাবলৈ আছে অফুরন্ত সময়। বিধানসভার অধিবেশনের বাবে সময় নাই মুখ্যমন্ত্রীর। নরজিল বিধানসভার অধ্যক্ষর ঘোষণা, অনুষ্ঠিত নহয় বিধানসভার শীতকালীন অধিবেশন। চলিত বর্ষর ডিসেম্বরত কোকরাঝাৰত অনুষ্ঠিত করার কথা আছিল অসম বিধানসভার শীতকালীন অধিবেশন। খোদ বিধানসভার অধ্যক্ষই ঘোষণা করেছিল এই কথা, কিন্তু কার্যত অহার প্রতিপন্ন হল অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ এই ঘোষণা। এতিয়া আৰু শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত নহয় অসম বিধানসভার। কিন্তু কিয় অধিবেশন অনুষ্ঠিত নহয় শুনিলে আপোনাৰো চকু কপালত উঠিব। শেহতীয়াভাবে অনুষ্ঠিত হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারত ব্যস্ত মুখ্যমন্ত্রী। বহিরাজ্যর এখনের পাছত আনখন জনসভাত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হাতত নাই সময়, ফলত অধ্যক্ষ মুখ্যমন্ত্রীলৈ বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত করার প্রস্তাব দিয়ার পাছতো মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পর অহা নাই সঁহারি। ফলত এতিয়া শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত করার কোনো সম্ভাবনা নাই। উল্লেখ্য যে 2018 চনতে অসম বিধানসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছিল বছরেকত তিনবার অধিবেশন অনুষ্ঠিত করার কথা। ফলত এইবার কোনো প্রস্তুতি নেদেখাত স্বাভাবিকতেই সরকারলৈ সন্দেহর আঙুলি টুয়াইছে বিরোধীয়ে। 2018 চনত একটা সিদ্ধান্ত হয়েছিল আমার বিধানসভার যে কমেও তিনবারকৈ বিধানসভার অধিবেশন হব লাগে, একটা অধিবেশন হব লাগে নভেম্বরের পর ডিসেম্বরের ভিতর। কিন্তু আজি বাতৰি কাকতত প্রকাশ পাইছে যে এই শীতকালীন অধিবেশন নহব পাৰে, যদি এনে হয় এয়া অতি দুর্ভাগ্যজনক কথা। 5 ফেব্রুয়ারির পর আরম্ভ হব বিধানসভার বাজেট অধিবেশন। ইতিমধ্যে ক্যাবিনেটত লওয়া হয়েছে এই সিদ্ধান্ত, কিন্তু শীতকালীন অধিবেশনক লৈ অতি রহস্যজনকভাবে নিমাত সরকার। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার দাবি, অধ্যক্ষর পরামর্শ মতে মুখ্যমন্ত্রী রাজ্যপাললৈ প্রেরণ করিব লাগে অধিবেশনের অনুষ্ঠিত করার প্রস্তাব। সংবিধানের 174তম বিধি অনুসরি মুখ্যমন্ত্রী মহোদয় স্পিকার লগত পরামর্শ করে রাজ্যপাললৈ প্রস্তাব প্রেরণ করিব লাগে অধিবেশনের বাবে। আর এই ক্ষেত্রত অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ক্যাবিনেট ডিসিশন লওয়া বলে আমি গম পাইছিলো কিছুদিন আগে, ফেব্রুয়ারি মাহত অধিবেশন হব বলে। উল্লেখ্য যে বিধানসভার অধিবেশনতে জবাবদিহি হয় সরকার। সরকারের বিভিন্ন ভুল ত্রুটি আর রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্যাক লৈ হয় আলোচনা। বিধায়কসকলে সরকারের বিভিন্ন কাম কাজের খতিয়ান বিচারে সরকারের পর। সরকারেও বিধানসভাত দিব লাগে এই সমূহের উত্তর। কিন্তু অসমৰ ৰাইজৰ সমস্যা আৰু স্বার্থৰ প্ৰতি পিঠি দি মুখ্যমন্ত্রী ব্যস্ত নির্বাচনী প্রচারত। কারণ নির্বাচনী প্রচার চলাবলৈ মুখ্যমন্ত্রীর হাতত আছে অফুরন্ত সময়, কিন্তু বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত করার বাবে সময়ের অভাব মুখ্যমন্ত্রীর। সংবিধান দিবসত দেশের গণতন্ত্রের বাবে ইয়াতকৈ দুর্ভাগ্যজনক বিষয় কি হব পাৰে? নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।